তো আমি এবার শেভ করে নেব। তো তো আপনারা আপার থেকে লোয়ার আর লোয়ার থেকে আপার শেভিং করবেন, তাহলে খুব তাড়াতাড়ি সহজেই শেভিং ক্রিম দেওয়ার সাথে সাথে রিমুভ হয়ে যাবে। তো গাইস, আজকে অসহ্য গরম, আজকে বাড়ির কাজ করব। আর এই গরমে যারা তোমরা বাড়িতে বাড়ির কাজ করো, বাড়ির বউরা অথচ শেভ করতে পারো না বা শেভ করতে বাইরে যেতে পারো না, তারা কিভাবে আজকে ঘরে শেভ করবে, শেভ করে যাতে তোমাদের ব্যাড স্মেল না হয় এবং গরমে তোমরা খুব মানে আনড্রাম স্টাইলে খুব লাইটেন ফিল করতে পারো, তার জন্য কিভাবে ঘরে শেভ করতে পারবে ঘরোয়া পদ্ধতিতে, সেটা আজকে তোমাদেরকে দেখাবো। সো গাইস, লেটস ডু ইট। হ্যালো ফ্রেন্ডস, তো আমি আজকে তোমাদেরকে দেখাতে চলে এসেছি যে কিভাবে তোমরা ঘরোয়া পদ্ধতিতে শেভিং করতে পারো, আনড্রামস শেভিং। তো সেই জন্য আমি একটা শেভিং ক্রিম নিয়েছি। এই শেভিং ক্রিমটা আমি খুব রিজনেবল প্রাইসে একটি আমাদের শপ থেকে কিনেছি। তোমরা যে কোনো শেভিং ক্রিম নিতে পারো, আর অনেকের হেয়ারের গোড়া শক্ত হয়, অনেকের হেয়ারের গোড়া নরম হয়, তো সেই জন্য একটু শেভিং ক্রিম লাগিয়ে নিলে খুব তাড়াতাড়ি আর কি শেভিং করা যাবে এবং সুবিধা হবে, তাড়াতাড়ি হবে। তো আমি এবার শেভিং ক্রিমটা লাগিয়ে নেবো। অ্যাকচুয়ালি এটা জেল ফরম্যাটে আসে, তো তোমরা যে কোনো ক্রিম ফরম্যাটের ইয়েও কিনতে পারো, ঠিক আছে। এবার আমি রেজারটা নিয়ে নেব। এই যে এই রেজারটা আমি আমাদের মার্কেট থেকে কিনেছি, তোমরা যে কোনো রেজার নিতে পারো এবং খুবই রিজনেবল প্রাইসে যে কোনো রেজার তোমরা পেয়ে যাবে, উমেন্স রেজার বলেই পেয়ে যাবে। তো আমি এবার শেভ করে নেব। তো তো আপনারা আপার থেকে লোয়ার আর লোয়ার থেকে আপার শেভিং করবেন, তাহলে খুব তাড়াতাড়ি সহজেই শেভিং ক্রিম দেওয়ার সাথে সাথে রিমুভ হয়ে যাবে হেয়ারগুলো, ঠিক আছে। এবার আমি রিমুভ করে নেওয়ার পর আমি টিস্যু দিয়ে বাকিটা ক্লিয়ার করে নেব। তো বাড়িতে করলে অনেক সময় ডার্ক স্পটও আসতে পারে, তবে আপনারা একটু মানে সময় নিয়ে এবং ভালো করে কেয়ারলি যদি করেন তাহলে ডার্ক স্পটটা আসবে না। একদম আপার থেকে লোয়ার আসবো, আবার লোয়ার থেকে আপার যাব, তবে গিয়ে পুরোটা ক্লিন হয়ে যাবে। তো আমার মোটামুটি ক্লিন হয়ে গেছে, এবার আমি টিস্যু নেব, টিস্যু নিয়ে আমি বাকিটা মুছে নেব। তো বন্ধুরা, আমি শেভিং করে নিয়েছি দুটো হাতেরই, দেখতেই পাচ্ছ তোমরা খুব ক্লিন হয়ে গেছে। আর যাতে ডার্ক স্পট না পড়ে শেভিং করার পরে, তার জন্য তোমরা অ্যালোভেরা জেল ইউজ করতে পারো। আমি এখানে একটি অ্যালোভেরা জেল নিয়ে এসেছি, তোমরা যে কোনো অ্যালোভেরা জেল নিতে পারো, এটা খুব হার্বাল এবং অর্গ্যানিক। আমি অ্যালোভেরা জেলটা এবার অ্যাপ্লাই করে দেবো। তো এই ছিল আজকে আমার ঘরোয়া পদ্ধতি দিয়ে দেখানো, মানে আন্ডারআর্মস কীভাবে শেভ করতে হয় তার একটা ঘরোয়া পদ্ধতি দেখানো আজকের ভিডিও। কেমন লাগলে অবশ্যই জানো, অ্যান্ড অবশ্যই সাবস্ক্রাইব, কমেন্ট অ্যান্ড শেয়ার।